হ্যালো বন্ধুরা, মাইকেল সেন চ্যানেলের সাথে আমি অজয়। তোমরা অনেকেই কয়েন এক্সিবিশনের জন্য ওয়েট করে আছো। লাস্ট আমার কয়েন এক্সিবিশনের ভিডিও দেখে তোমরা অনেকেই আমায় বলেছো সেই এক্সিবিশনে তোমরা যেতে পারোনি, মিস করেছো। আবারও কবে কয়েন এক্সিবিশন হবে তা অবশ্যই যেন জানাতে। তা বন্ধুরা, তোমাদের জন্য খুশি খবর আছে, খুব শিগগিরই আমাদের এখানে অর্থাৎ কলকাতায় আবারও হতে চলেছে কয়েন এক্সিবিশন। আজকে ভিডিওতে আমি তোমাদের এই কয়েন এক্সিবিশন কোথায় হবে, কবে হবে, কীভাবে তোমরা সেখানে পৌঁছাবে সম্পূর্ণ ডিটেলস দেবো। তা তোমরা যদি জানতে চাও এই কয়েন এক্সিবিশন সম্পর্কে, তাহলে আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে আমি তোমাদের আবারও কোথায়, কবে আর কখন কলকাতা কয়েন এক্সিবিশন হতে চলেছে তার সম্পূর্ণ ডিটেলস দেবো। তোমাদের জন্য খুশির খবর, প্রথমবার আমাদের এখানে হতে চলেছে ইন্টারন্যাশনাল কয়েন এক্সিবিশন। কয়েন এক্সিবিশন তোমরা যদি কেউ এর আগে না গিয়ে থাকো তো, তাহলে তোমরা আমার এই ভিডিওটা দেখে নিতে পারো। এই বছরের এপ্রিল মাসের 1, 2 আর 3, এই 3 দিন ধরে যে কয়েন এক্সিবিশনটা হয়ে গেছিল তার কিছু মুহূর্ত এই ভিডিওতে আছে। ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। প্রথমবার আমাদের এখানে ইন্টারন্যাশনাল কয়েন এক্সিবিশন হতে চলেছে, আর এই এক্সিবিশনে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অনেক কয়েন সেলার আসবে, আর ভারতবর্ষের বাইরের অনেক দেশ থেকে অনেক কয়েন সেলার এখানে আসবে। তাদের কাছে তোমরা এমন অনেক রেয়ার কয়েন দেখতে পাবে যা হয়তো তোমরা এর আগে কোনোদিনও দেখোনি। এই এক্সিবিশনে তোমাদের যদি কোনো কয়েন কেনার থাকে, তাহলে তোমরা এখানে সঠিক দামে কিনতেও পারবে, আর যদি কারোর কাছে কোনো রেয়ার কয়েন থাকে আর সেই কয়েন তোমরা বিক্রি করতে চাও, তাহলে সেই কয়েন তোমরা এখানে বিক্রিও করতে পারবে। বিক্রি করার আগে অবশ্যই সেই কয়েনটার কি দাম হতে পারে সেটা জেনে যেও, আর ওখানে অনেক কয়েন বিশেষজ্ঞ আছে যাদের কাছ থেকে তোমরা সেই কয়েনটার এখন কি আনুমানিক দাম আছে তা জেনে নিতেও পারবে। তবে তোমরা একটা কথা মনে রেখো, কোনো নর্মাল কয়েন বিক্রি করার জন্য সেখানে নিয়ে যেও না, রেয়ার কয়েন থাকলে তবেই বিক্রি হবে সেখানে। আর যদি সেই রেয়ার কয়েনটা ভালো কন্ডিশনে থাকে তাহলে অবশ্যই বিক্রি হবে। রেয়ার কয়েন নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, সেগুলো তোমরা আগে দেখে নিতে পারো। ভিডিওতে যে দাম বলা হয় সেই দাম তোমরা ওখানে হয়তো পাবে না। ভিডিওতে যে দাম বলা হয় সেটা হলো ওই কয়েন কিনতে গেলে ইউএনসি কন্ডিশনে যে দাম পড়বে সেটার একটা আনুমানিক দাম। তোমরা কয়েন বিক্রি করতে গেলে ওই দাম পাবে না, এটা মনে রেখো। কারণ যারা ওখানে তোমাদের থেকে কয়েনটা কিনছে তারা ওই কয়েনটা কাউকে বিক্রি করবে, তারা তাদের স্টলের খরচ, স্টাফদের খরচ আর নিজেদের প্রফিটটাও রাখবে ওই কয়েন বিক্রি করে, তাই তোমাদের থেকে কম দামে কিনবে। তবে কয়েন এক্সিবিশন সবসময় সেফ, এখানে রিস্ক থাকে অনেক কম। এই মাস অর্থাৎ ডিসেম্বর মাসের 23, 24 আর 25, শুক্র, শনি আর রবিবার, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে, এই 3 দিন আমাদের এখানে কলকাতায় আবারও হতে চলেছে কয়েন এক্সিবিশন। 11টা থেকে 6টা পর্যন্ত হবে এই কয়েন এক্সিবিশনটা। গতবারের মতো এইবারও হলদিরাম ব্যাঙ্কোয়েট হলে হতে চলেছে এই কয়েন এক্সিবিশনটা। হলদিরাম ব্যাঙ্কোয়েট হল তোমরা যদি কেউ না চিনতে পারো, তাহলে হলদিরাম ফুড সিটি বলবে। পার্ক সার্কাস থেকে খুব কাছে এই হলদিরাম ফুড সিটি। আমি পুরো অ্যাড্রেসটা তোমাদের বলে দিচ্ছি। হলদিরাম ব্যাঙ্কোয়েট হল, আশুতোষ চৌধুরী এভিনিউ, বালিগঞ্জ পার্ক, বালিগঞ্জ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7 লক্ষ 19। অ্যাড্রেসটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা কেউ লিখতে চাইলে লিখে নিতে পারো। আমি এই অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সেও লিখে দিয়েছি, তোমরা সেখান থেকেও লিখে নিতে পারবে। তোমরা অনেকেই আমায় বলেছো কিভাবে এখানে আসতে হবে তা যেন তোমাদের অবশ্যই জানাই, তা তোমাদের উদ্দেশ্যে বলছি। পার্ক সার্কাস থেকে খুব কাছেই এই হলদিরাম ফুড সিটি। পার্ক সার্কাস থেকে হেঁটে 10 মিনিট সময় লাগবে, আর যদি তোমরা কেউ অটোতে আসো অটোতে 5 মিনিট সময় লাগবে, আর কেউ যদি গড়িয়াহাট মোড় থেকে আসো, গড়িয়াহাট মোড় থেকে 10 কিলোমিটার রাস্তা, 13C SB16 আর গড়িয়া বিবাদীবাগ, এই 3টে বাস ছাড়া বাকি সমস্ত বাস এখানে আসে। এছাড়া গড়িয়াহাট মোড়ের ট্রেডার্স অ্যাসেম্বলির সামনে থেকে অটো পাওয়া যায়, সেই অটো হয়তো 10 টাকা ভাড়া পড়বে, তোমরা সেখান থেকে অটো ধরলে এখানে আসতে পারবে। আর কেউ যদি ধর্মতলা থেকে আসো, ধর্মতলা থেকে বিবাদীবাগ এসে ঢাকুরিয়াগামী যে কোনো বাস ধরলে তোমরা এখানে আসতে পারবে। আর কেউ যদি হাওড়া থেকে আসো, হাওড়া থেকে আনন্দপুর হাওড়া বা কসবা রথতলা হাওড়া বা নাকতলা হাওড়া, এই 3টে বাসের যে কোনো একটা ধরলে তোমরা এখানে আসতে পারবে। আর কেউ যদি শিয়ালদা থেকে আসো, 240 বা 45, 45 বা 45 এর এ, 45 এর এ, এই 3টে বাস ধরলে
তোমরা এখানে আসতে পারবে। তবে বাসে ওঠার আগে অবশ্যই জিজ্ঞেস করে নিও এই বাসগুলো হলদিরাম ফুড সিটি আসবে কিনা। আশা করি তোমাদের আর এইবার কয়েন এক্সিবিশনে আসতে অসুবিধা হবে না। 3 দিন ধরে এই কয়েন এক্সিবিশন হবে, এবার আর কেউ মিস করো না। এখনো অনেক দিন সময় আছে, এর মধ্যে তোমরা ঠিক করে নাও কোন কয়েন তোমরা কিনবে অথবা বিক্রি করবে। ভিডিওটা শেষ করার আগে তোমাদের আবারও বলছি, কোনো নর্মাল কয়েন সেখানে বিক্রি করার জন্য নিয়ে যেও না। যদি তোমাদের কাছে কোনো রেয়ার কয়েন থাকে তবেই সেখানে নিয়ে যেও, সেই রেয়ার কয়েনই একমাত্র ওখানে বিক্রি হবে। তোমরা অনেকেই ভিডিও পুরো দেখো না, তাই নর্মাল কয়েনকে রেয়ার কয়েন মনে করে ভুল করো আর সেই নর্মাল কয়েন এক্সিবিশনে নিয়ে যাও, ফলে সেখানে বিক্রি হয় না। তাই বারবার বলছি, ভিডিও ভালো করে দেখো কোন কয়েন রেয়ার কয়েন। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও।